ফ্রি ফায়ার এবং পাবজি এই দুইটা গেমের সাথে আমরা সবাই পরিচিত। অনেকেই আছেন এই দুইটা পপুলার গেম মোবাইল বা অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই দুইটা পপুলার গেম ছাড়াও অ্যান্ড্রয়েডের যাবতীয় গেম কিন্তু আপনি কম্পিউটারে খেলবেন। সো কিভাবে খেলবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। জাস্ট শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করুন এবং ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এই পপুলার গেমগুলো আপনি কিন্তু আপনার কম্পিউটারে খেলতে পারবেন। সো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে এপিকে ফাইল কিন্তু পিসিতে বা আপনার ডেস্কটপে সাপোর্ট করবে না। সো এর জন্য আপনার যদি এপিকে অথবা এপিকে ফাইল যদি আপনাকে ডেস্কটপে সাপোর্ট করাইতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে নক্স প্লেয়ার এবং আরও অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলো কিন্তু এই সেম ক্যাটাগরির, কিন্তু আমি এর মধ্যে রিসার্চ করে দেখলাম যে নক্স প্লেয়ারই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আপনার গেম খেলার জন্য। সো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন আপনারা আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন, কম্পিউটারের ব্রাউজারটা। ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে গুগলে। ওকে, আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি। গুগলে চলে আসার পর বেসিক্যালি এখানে আপনারা সার্চ দিবেন, সার্চ বারে সার্চ দিবেন হচ্ছে নক্স প্লেয়ার। ওকে, জাস্ট আমি এখানে টাইপ করতেছি নক্স প্লেয়ার। ওকে, জাস্ট এখান থেকে যদি আপনারা নক্স প্লেয়ার লিখে সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, দেখেন যে বিন বক্স একদম ফার্স্টেই। ওকে, তো আপনারা যেটা করবেন আপনারা প্রথম যে পেজটা আছে অর্থাৎ প্রথম যে সাইটটা আছে এই সাইটটাতে চলে আসবেন। ওকে, এবং সাইটটার লিঙ্কও কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, জাস্ট ওইখান থেকেও কিন্তু আপনারা সরাসরি ডিরেক্টলি সাইটে আসতে পারেন। সাইটে আসার পর বেসিক্যালি আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, দেখেন যে নক্স প্লেয়ার, এটা হচ্ছে নক্স প্লেয়ারের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইট হচ্ছে এই যে বিনস নক্স। ওকে, beansnox.com। সো সাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, জাস্ট ওইখান থেকে আপনারা সাইটে ভিজিট করতে পারেন। তো সাইটে আসার পর বেসিক্যালি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন ডাউনলোড নামে একটা অপশন, কিন্তু আপনারা একদম ফাস্টেই পেয়ে যাবেন ডাউনলোড। সিম্পলি আপনারা যেটা করবেন এই সফটওয়্যারটা এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, এটা 350 MB-র মতো একটা সফটওয়্যার, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে, এখন আমি আপনাদের সামনে লাইভ সেটআপ দিয়ে এবং গেমটা ইনস্টল করে আমি আপনাদের দেখাবো। ওকে, সো আমি আমার ফাইলে চলে যাচ্ছি, দেখেন এই যে ফাইলটা ডাউনলোড দেওয়ার পর বেসিক্যালি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, যে নক্স সেটআপ। ওকে, সো ফাইলটার উপর আমি ক্লিক করে জাস্ট আমি ফাইলটা সেটআপ করে নিয়েছি। সেটআপ করার পর ইনস্টলেশনের জন্য আপনার এরকম একটু লোডিং নিতে পারে, লোডিং নেওয়ার পর এখানে আপনি সিম্পলি যেটা করবেন দেখেন এখানে কিন্তু ইনস্টল নামে একটা অপশন আছে। ওকে, জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, দেখেন আমার ফাইলটা কিন্তু ইনস্টল হচ্ছে। সো এটা ইনস্টল হতে একটু টাইম লাগে, সো এর জন্য আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি এবং ইনস্টলেশন কমপ্লিট হলে আমি আবারও ব্যাক করতেছি। ওকে, অ্যাট লাস্ট আমার ইনস্টলেশনটা কমপ্লিট। দেন এখান থেকে সিম্পলি আপনারা যেটা করবেন দেখেন যে স্টার্ট নামে কিন্তু একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইনস্টল কমপ্লিট হলে আপনারা স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, সিম্পলি আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। ওকে, স্টার্টে ক্লিক করার পর এখন যে আমার নক্স প্লেয়ারটা এটা রান করবে, রান করতে একটু টাইম লাগবে, ফার্স্টের দিকে প্রথমবারই আপনার একটু টাইম লাগবে, দেখেন যে আমার লোডিং নিচ্ছে। সো আমার আবারও ভিডিওটা স্কিপ করতে হবে কারণ ফার্স্টে প্রথমবারই আপনি সেট আপ দেওয়ার পর আপনার একটু টাইম নেবে, পরবর্তীতে আর নেক্সট টাইম আর টাইম নেবে না। সো আমি একটু ওয়েট করব। ওকে, অলরেডি আমার ফাইলটা রান করা কমপ্লিট। তো রান করা নক্স প্লেয়ারটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে বেসিক্যালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। ওকে, সো আমি এখান থেকে আমি আমার জিমেইলটা লগ ইন করে নিচ্ছি, দেখেন যে লগ ইন নাও। ওকে, সিম্পলি আপনি এখান থেকে লগ ইন নাওতে ক্লিক করবেন, লগ ইন নাওতে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাকে গুগলে লগ ইন করতে বলবে। সো দেখেন আমার কিন্তু লোডিং নিচ্ছে। ওকে, লোডিং নেওয়ার পর বেসিক্যালি আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, সিম্পলি আপনারা এখানে যেটা করবেন আপনি আপনার এখানে আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, জাস্ট আমি আমার এখানে আমার মেইলটা দিয়ে দিচ্ছি। ওকে, মেইলটা দেওয়া কমপ্লিট, দেন এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার মেইলের যে পাসওয়ার্ডটা আছে সিম্পলি আপনারা কিন্তু সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি।
ওকে পাসওয়ার্ড দা কমপ্লিট সিম্পলি আবারো এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর জাস্ট আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে এখান থেকে আপনারা নিচে আসবেন স্ক্রল ডাউন করার পর নিচে আসলে এখানে দেখবেন যে আই এগ্রি এখান থেকে বেসিক্যালি আই এগ্রি তে ক্লিক করে দিবেন ওকে আই এগ্রি তে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ডিরেক্টলি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে ওকে সো এখানে একটু টাইম নেবে ফার্স্টে আপনার আমি ফার্স্টেই বলছি যে প্রথমবার আপনার সেট আপ করার জন্য একটু টাইম নেবে সো দেখেন আমার কিন্তু সবকিছু কমপ্লিট সিম্পলি এখান থেকে আমি অ্যাপসেক্ট জাস্ট এখান থেকে আমি স্ক্রল ডাউন করে অ্যাপসেক্টে ক্লিক করে দিব ওকে অ্যাপসেক্টে ক্লিক করে দেওয়ার পর এখন ডিরেক্টলি আমার নক্সের যে অফিসিয়াল বা যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে আমার সামনে সো নক্স প্লেয়ার ওপেন হওয়ার পর বেসিক্যালি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ব্রাউজার পাবেন এবং টুলসের ভিতরে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে ফেসবুক গ্যালারি এবং আপনার ফাইল ম্যানেজারটা পাবেন এবং প্রি রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনি যদি নক্স প্লেয়ারের অফিসিয়াল গেম খেলতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে প্রি রেজিস্ট্রেশন করবেন সো এখন কথা হচ্ছে কিভাবে গেমটা ডাউনলোড করবো এবং কিভাবে গেমটা রান করবো ওকে সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন যে অ্যাপ সেন্টার নামে একটা অপশন আছে অ্যাপ সেন্টার সিম্পলি আপনারা অ্যাপ সেন্টারে ক্লিক করবেন অ্যাপ সেন্টারে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পর দেখেন যে এখানে লেখা আছে মাস্ট হ্যাভ অ্যাপস ওকে সো আপনি যেটা করবেন এখান থেকে যে কোনো একটা অ্যাপসের উপর ক্লিক করবেন আপনি যে কোনো অ্যাপসের উপর ক্লিক করতে পারেন সো আমি এখান থেকে গুগলে ক্লিক করতেছি গুগলে ক্লিক করার পর দেখেন যে ডিরেক্টলি কিন্তু আমাকে প্লে স্টোরে নিয়ে চলে আসছে তো প্লে স্টোর আসার পর সিম্পলি আপনার যে পছন্দের গেমটা আপনি জাস্ট এখানে সার্চ করবেন আমি যদি ফ্রি ফায়ার লিখে সার্চ করি দেখেন যে FREE ফ্রি ফায়ার ওকে দেখেন একদম ফার্স্টেই চলে আসছে ফ্রি ফায়ার সো আমি এখান থেকে ফ্রি ফায়ারটা ডাউনলোড করে দেখাচ্ছি দেখেন যে এই যে গার্ডিয়ানা ফ্রি ফায়ার নিউ বিনিং ওকে সো এখান থেকে আপনি যেটা করবেন এই যে ইনস্টল যে অপশনটা আছে ইনস্টল সিম্পলি ইনস্টলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে সো ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করবো এবং আমি আপনাদের ডিরেক্টলি রান করে দেখাবো যে ফ্রি ফায়ার অথবা পাবজি আপনার কল অফ ডিউটি যত রকম অ্যান্ড্রয়েড অ্যাপস আছে আপনি কিন্তু প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে রান করাইতে পারবেন তো দেখেন যে আমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে সো আমরা একটু ওয়েট করবো ডাউনলোডটা কমপ্লিট হলে আমি আবারও ব্যাক করতেছি ওকে অলমোস্ট আমার গেমটা ডাউনলোড কমপ্লিট সো আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আপনারা এখানে শুধুমাত্র ফ্রি ফায়ার না আপনি এখানে ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি এনি এভরিথিং গেম বা অ্যান্ড্রয়েডের যাবতীয় অ্যাপস কিন্তু আপনি নক্স প্লেয়ার দিয়ে ডাউনলোড বা রান করাইতে পারবেন সো এটা হচ্ছে আমার আপনার সবার জন্য গেম লাভার সবার জন্য কিন্তু এটা খুবই একটা মজার বিষয় সো এখন আমি আপনাদের ডিরেক্টলি যে ফ্রি ফায়ারের যে ফাইলটি আমি ডাউনলোড করছি সেটা কিন্তু আমি ডিরেক্টলি ওপেন করে দেখাবো তার আগে আমি আমার সাউন্ডটা একটু কমাই নিই সো আমি এখান থেকে ওপেন করতেছি দেখেন যে আমার যে ফ্রি ফায়ারের যে গেমটা সেটা কিন্তু অলমোস্ট রান কমপ্লিট ওকে সো জাস্ট একটু সময় নেবে দেখেন যে আমার এই যে ফ্রি ফায়ারের যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসছে সো এখানে আমার যে কিবোর্ড সেটিংটা সেটা আমাকে ঠিক করতে বলতেছে সো এত কিছু দেখাইতে গেলে জাস্ট আমার অনেক টাইম লাগবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো নেক্সটে আমি একটা ভিডিও মেক করবো সেটা দিয়ে সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনার পছন্দের গেমগুলো কাস্টমাইজ করবেন অর্থাৎ কাস্টমাইজ বলতে আপনার কন্ট্রোলটা কাস্টমাইজ করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি কোথাও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সো বাই বাই